নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর মহালয়া, আর এই মহালয়ার পর থেকে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে মাটি ফুঁড়ে টাকাও পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনতে থাকুন এবং আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। মহালয়ার পর থেকে এই পাঁচ রাশির জাতক ও জাতিকার জীবনে মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে এই মাটি ফুঁড়ে টাকা কিভাবে আসবে বা এর অর্থটা কী সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিই। দেখুন, বর্তমান যুগে সকলেই কম বেশি ইনকাম করে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যাদের অর্থের অভাব একদমই নেই। অর্থাৎ তারা আজ মনে করলে আজই একটি গাড়ি কিনে ফেলতে পারবে, আজ মনে করলে আজই একটি ফ্ল্যাট বুকিং করতে পারবে, আজ মনে করলে আজই একটি জায়গা কিনে ফেলতে পারবে। তো এটা গ্রহের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি শনি গ্রহ, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, শনি গ্রহ যদি খুব ভালো থাকে এবং মঙ্গল গ্রহ যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই টাকার মুখ দেখবেন। এছাড়াও শুক্র গ্রহেরও প্রাধান্যতা প্রবল পরিমাণে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ শুক্র গ্রহ দেখায় সুখ। আমাদের পার্থিব জগতে যত ভোগ বিলাস সমস্ত কিছু কিন্তু শুক্র দেখায়, আর এই শুক্র গ্রহ যদি আপনার ভালো থাকে, দেখবেন আপনার শনি গ্রহ কিন্তু ভালো থাকবে এবং আপনার বৃহস্পতি গ্রহ কিন্তু ভালো থাকবে, একটার সাথে আরেকটা কিন্তু কম্বাইন থাকে। তো ব্যাপার হচ্ছে এই তিনটা গ্রহকে আপনার জন্মছকে ভালো থাকার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, তারা অবশ্যই ইতিমধ্যে এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে আপনারা কমেন্টস করুন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেবো। তো আসুন, তাহলে আর এতটুকু দেরি না, আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা চাকরি করুন বা ব্যবসা, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি করতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। এরপরে যে লাস্ট এবং পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু মাটি ফুঁড়ে টাকা আসতে চলেছে। তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি। এবার আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে দিই। আপনাদের জন্মছকে যদি শনি নিচুস্থ থাকে, যদি বৃহস্পতি নিচুস্থ থাকে, বা যদি শুক্র নিচুস্থ থাকে, বা শুক্র ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বা শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বা মঙ্গল ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু আমার এই কথা মাটিতে পড়ে যাবে। তাই আপনারা অবশ্যই কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনাদের জন্মছকটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।